नमस्कार बंधुरा, डिम छाड़ा सम्पूर्ण निरामिष भावे शुधुमात्र सूजी दिए आज आमी आपनादेरके दारुण टेस्टी नरम स्पंजी केक बनिए देखाबो। आमार आजकेर ए रेसिपिटा प्रथम थेके शेष अब्दि स्टेप बाय स्टेप फलो करले आपनाराओ किन्तु खूब सहजेई सूजीर केक बाड़िते तैरी करे निते पारबेन। केक तैरीर जन्य प्रथमेई निये नियेछि एकटा मेजारमेंट कापेर एक कप सूजी। बंधुरा एई कापटा मेपेई आमी केक तैरीर समस्त उपकरणगुलो निये नेबो। आपनाराओ जेकोनो एकटा बाटि बा कप मेपे समस्त उपकरण निये नेबेन। एक कप सूजी मिक्सिर जारेर मध्ये निये नियेछि आर सूजीगुलोके एकदम मिहि करे गुड़ो करे नियेछि। बंधुरा आपनारा किन्तु एखाने जेकोनो मोटा दाना बा सरु दाना सूजी व्यवहार करते पारेन, तबे सूजीटा एकदम मिहि करे गुड़ो करे नेबेन। एरपर एकटा बड़ो बोलेर मध्ये एई सूजीर गुड़ोटाके ढेले नेब। समस्त सूजीर गुड़ो बोलेर मध्ये निये नियेछि। एखन एर मध्ये जेई एकई कप मेपे दिये निच्छि एक कप चीनी, মানে যেই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি ঠিক সেই কাপ মেপেই এক কাপ নিয়ে নিয়েছি চিনি, আর ওই একই কাপের এক কাপ নিয়ে নিলাম গরুর দুধ। এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরুর দুধ আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে তারপরে নরমাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এইরকম ঠান্ডা দুধই দিতে হবে, তবে ফ্রিজে রাখা ঠান্ডা বা ফুটন্ত গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। চামচের সাহায্যে দুধ আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। 10 মিনিট পর এখন চলে এলাম, এখন ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে নিয়েছি আর এখন কিন্তু দেখুন এই মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে গেছে, মানে সুজিগুলো একটু ফুলে উঠেছে, সেই জন্য মিশ্রণটা হালকা একটু ঘন হয়ে গেছে। এখন বন্ধুরা ওই একই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, মানে যেই কাপ মেপে সুজি দুধ চিনি দিয়েছি ঠিক সেই কাপ মেপেই হাফ কাপ দিতে হবে ময়দা। ময়দা প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে ব্যবহার করা চামচের 2 চামচ গুঁড়ো দুধ, ছোট চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, ছোট চামচের 1/2 চামচ দিলাম বেকিং সোডা, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণ চালনিতে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব, যেন কোনো দলায়ের মধ্যে না থেকে যায়। শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 ভাগ সাদা তেল। আপনারা ভ্যানিলা ফ্লেভারের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, আর যদি বাড়িতে না থাকে তবে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। আর এদিকে দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই সেজন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছু কিসমিস আর চেরি একদম ছোট ছোট টুকরো করে কেটে তারপর দিয়ে দিলাম। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। কিসমিস আর চেরি দিয়ে কেকের ব্যাটারের সাথে আবারও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কেমন রেখেছি। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন। সমস্ত উপকরণের মেজারমেন্ট সঠিক রাখলে আপনারাও কিন্তু খুব সহজেই এই কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ব্যাটারের বাটিটা সরিয়ে রেখে দেব, আর এখন দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। এইরকম বাটি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর যদি আপনাদের বাড়িতে এইরকম বাটি না থাকে তবে আপনারা স্টিলের বাটিও কিন্তু ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, আর তেল দিয়ে বাটির গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। বাটির গায়ে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এই বাটির মাপ করে একটা সাদা কাগজ আমি কেটে রেখেছি। কাগজটাকে বাটির মাঝখানে বসিয়ে আবারও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। আপনারা এখানে সাদা কাগজের পরিবর্তে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য আমি খাতার কাগজ ব্যবহার করেছি। কাগজের ওপরেও খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এখন এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা আপনারা যারা কখনো সুজির কেক বানিয়ে খাননি তারা অবশ্যই একবার এইরকম ভাবে সুজির কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। তো এদিকে আমি সমস্ত ব্যাটার বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এরপর হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে কিনা এই ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এটা তো রেডি হয়ে গেল, এখন চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা কিন্তু এখানে লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রিহিট করে নেব।
দু মিনিটের মতো হাই ফ্লেমে প্রিহিট করে নেওয়ার পর ঢাকা খুলে নিলাম আর এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে ব্যাটারের বাটিটা বসিয়ে দেব। ব্যাটারের বাটিটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনার উপরে যে ছিদ্রটা রয়েছে ওটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভেতর থেকে ভাপ বাইরে না বেরোতে পারে। এখন ফ্লেমটা লোতে রেখে দিয়েছি আর কেকটা পুরোপুরি বেক হতে আমাদের 40 মিনিট সময় লাগবে। তবে আমি 10 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এখন এই কেকের উপরে কিছু কিসমিস আর চেরি কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটস গুলো কেক বেক হতে দেওয়া 10 মিনিট পর দেবেন। প্রথমে যদি এগুলো দিয়ে দেন তাহলে কেক ফুলে ওঠার সাথে সাথে এগুলো ভেতরে ঢুকে যাবে। তো আমি কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 30 মিনিট বেক হতে দেব। লো ফ্লেমে 30 মিনিট বেক করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখন একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কেকের ভেতরে কাঁচা আছে কিনা। দেখুন কাঠি কিন্তু একেবারে ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। কেকটা এখন নিচে নামিয়ে 5-10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে কেকের ধারটা ছাড়িয়ে নেব যাতে আমাদের এই কেকটা ডিমোল্ড করতে সুবিধে হয়। কেকের ধার ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এই বাটিটাকে উল্টে নেব ঠিক এই রকম ভাবে। দেখুন খুব সহজেই কিন্তু বাটি থেকে কেকটা ডিমোল্ড হয়ে গেল, আর নিচের যে পেপারটা রয়েছে এটাকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা কেকটা গরম অবস্থাতে প্লেটে উল্টে নেওয়াতে কেকের ওপরের দিকটা একটু অসমান হয়ে গেছিল, সেজন্য আমি কেকের ওপরে আরো কিছুটা কিসমিস আর চেরি কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা কেকটা প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে সাবধানে মোল্ড আউট করে নেবেন। তবে যাই হোক বন্ধুরা, আমাদের কেকটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। কেক হয়েছে একেবারে নরম আর সফট। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।